এই ভিডিও একটি কাল্পনিক ভিডিও। এই ভিডিও কোনো সমাজ সংস্থাকে অপমান করে না। এই ভিডিওকে মনোরঞ্জনের জন্য নেবেন, সিরিয়াসলি নেবেন না। থ্যাংক ইউ। এবার কিসের মেল দিল? এটা কোশ্চেন ব্যাংক। ও, সামনে সপ্তাহে পরীক্ষা, কি করি? পড়তে বসবো আজকে? একটা কাজ করি, ভারবা দালালকে একটা ফোন করি, মালটা দেখি কি পড়েছে। আরে, এসআর ফ্লিপ ফ্লপটা হয়ে গেছে, হয়ে গেছে। কনক্লুশনটা দেখে নিই। ফ্রম দিস এক্সপেরিমেন্ট আই লার্ন দ্যাট ইউজিং ন্যান্ড গেট নট গুড। হ্যালো, হ্যালো, বলছি যে কি করছিস? এ মানে এক মাস বাকি পড়ছি রে, আর কি করবো মারা। এ হ্যালো, শোন না, বলছি যে কিছু পড়াশোনা শুরু করলি? কি বলছিস পড়াশোনা? আমি রিভাইজের দিকে চলে গেছি, ছখানা সাবজেক্ট ভাই, 30 দিন, শুধু 30 দিন বাকি পরীক্ষাতে। ভাই আমাদের ছখানা সাবজেক্ট? ভাই আমি জানতাম ভাই, 3টে সাবজেক্ট ভাই। তুই যা করছিস কর, 3টে সাবজেক্ট, 6টা সাবজেক্ট যা করছিস পর, আমাকে পড়তে দে, আমাকে ডিস্টার্ব করিস না। শোন না, বলছি তুই রাগ করিস না। আরে দাঁড়া দাঁড়া, শোন শোন, বলছি যে ইসে আমাদের তো 3 সাবজেক্ট মানে 6টা সাবজেক্ট, আমি তখন জানতে পারলাম। তো বলছি ভাই কিছু টিপস টিপস কিছু দে না ভাই, মানে আমি তো জানতাম 3টে সাবজেক্ট। দেখ ভাই, তুই রুটিন মানা, ইম্পর্টেন্ট টপিক মার্ক কর, 10 ইয়ার্স পর যা খুশি কর, হাগা মোতা ছেড়ে দে, তুই পর, এখন যা করবি কর, আমাকে ডিস্টার্ব করিস না ভাই, তুই করতে থাক যা করার। আরে আরে শোন ভাই, আমার একটা কথা মনে পড়লো, বাই দ্য ওয়ে ভাই, আমার হাগা পেয়েছে, আমি হেগে আসি, তোকে কল করছি। দাঁড়া, এ আমাকে আজকে আর কল করতে হবে না ভাই, 30 দিন পরে তোর সঙ্গে একবার কথা হবে। ভাই পেট ক্লিয়ার হয়ে গেছে, এবার মালটাকে কল ঠাল করি। এ হ্যালো, আরে তুই আবার কল করলি কি করতে? বললাম না আজকে আর কল করিস না। আরে আরে শোন, তুই আমার কথা শোন। এ ভাই শোন না, বলছি যে আমাদের 6টা সাবজেক্ট, তো 6টা সাবজেক্টের মধ্যে যদি 3টাতে যদি আমি যদি সাপ্লি খেয়ে যাই, ঠিক আছে, তো আমাকে কি ইয়ার লাগ দিয়ে দেবে নাকি ভাই? আরে ভাই, তুই এত কিছু না ভেবে তুই যা করছিস, যেটা করছিস, কোন জায়গা থেকে নাম্বার আসবে। আরে ভাই, তুই আবার কলটা করলি, ডিস্টার্ব করছিস ভাই, যা করছিস কর, প্লিজ ভাই আমাকে একটু করতে দে, প্লিজ ভাই করতে দে একটু। আমি ব্যাকবেঞ্চার ভাই, তুই আমার একটা পুরো দিন খেয়ে নিচ্ছিস ভাই, সারাদিন ধরে আমাকে পড়তে হচ্ছে এখানে। 100 জায়গায় 99 যদি পেয়ে যায়, তাহলে ওই 1 নম্বরের দাম তুই দিতে পারবি আমাকে? নষ্ট করছিস সারাদিন আমার। আরে ভাই, তুই ব্যাপারটা ভুল ভাবছিস ভাই, তুই আমার ক্যালকুলেশনটা শোন ভাই, শোন, তুই 1 মার্কস নিয়ে পড়ে থাকিস না, দেখ ওখানে সিএতে 25 পেয়ে গেছি, ঠিক আছে, আর 5 মার্কস অ্যাটেন্ডেন্স, দেখ কত হলো 30, আর তোকে 70-এর পরীক্ষা, ঠিক আছে, আর তোকে 10 আনতে হবে ভাই, ঠিক আছে, তুই ভাই হল কালেকশন করে এর থেকে ঝেড়ে মেরে মানে পাশ হয়ে যাবো ভাই, তুই চাস পাশ করে গেছিস ভাই, তুই ধরে নদী পাশ করে গেছিস ভাই, ঠিক আছে, আমি গ্যারেন্টি দিচ্ছি, কেন পড়ো ভাই, ভাই হোয়াট দ্য ফাক ভাই, কেন পড়ো? বাকি 60 নম্বরটা তোর দাদু লিখে আসবে নাকি? আরে আমি বলছি দেখ দেখ, যদি তোর ভালো নম্বর লাগে তাহলে ভাই তোকে ভালো নম্বর বলছি, সিগন্যালটা পড়, ওখান থেকে নাম্বারটা পাবে। ভাই তুই আমার কথা শুনতে, সিগন্যালের কথা আর মুখে আনিস না ভাই। আরে ভাই, একটা মেয়েকে ট্রাই আউট করছিলাম ভাই, মানে মেয়েটা ভাই মানে আমি তো ইনপুট দিচ্ছি ভাই, মেয়েটা কোনো আউটপুট দিচ্ছে না ভাই, কোনো সিগন্যালই দিচ্ছে না ভাই, কি করবো ভাই, মানে ও যদি ইম্পালস আউটপুট না থাকে ভাই, তাহলে আমি ইম্পালস ফাংশন, ইম্পালস রেসপন্স গুলো কিভাবে বার করবো ভাই, তুই বলতো আমাকে, আমার মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। তুই কি করছিস ভাই, তুই আমাকে বল, মানে তুই আমাকে বল যে পাস কি করবো ভাই, ওগুলো ডিসক্রিপশন বলে দেয়, আমি বাদ বাকি আমি দেখে নিচ্ছি ভাই, তুই আমাকে নোটসগুলো পাঠাস, নোটসগুলো পাঠা দিবি। দেখ ভাই প্লিজ ভাই আমাকে কল করিস না, আমি তোকে নোটস পাঠিয়ে দিচ্ছি ভাই, আমাকে ক্ষমা কর ভাই, আমি ভাই আমাকে আর ডিস্টার্ব করিস না, আমাকে পড়তে দে একটু, শান্তি মাথায় পড়তে দে, পরীক্ষাটা ভালো করে নাম্বার আনতে হবে প্লিজ। শোন আমার কথা শোন ভাই, রাখ শোন, আরে আরে খিস্তে পারছিস কেন, শোন শোন, আর ঠান্ডা ঠান্ডা, আহ দালাল আস্তে আস্তে, দেখ ভাই অনলাইন পরীক্ষা আমি ভালো ছিল ভাই, কত সুন্দর ভাই, সবাই বন্ধু বান্ধবরা মিলে একসঙ্গে একসাথে পরীক্ষা দিয়ে দিতাম ভাই, হয়ে যেত ভাই। ভাই সেটা অনলাইন ছিল ভাই, এখন তো অফলাইন, এখন তো অফলাইনের মতন পড়ো ভাই, রাখ ভাই আমাকে ডিস্টার্ব করিস না।